আসসালামু আলাইকুম, টেক রাকিব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করব। যেহেতু এই সাইটটা সম্পূর্ণ নতুন, সো আপনারা যারা এখানে ইনভেস্ট করবেন অবশ্যই আমার কাছে জেনে দেন এখানে ইনভেস্ট করবেন। ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাডফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্টার লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে, আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে আপনি একটা ইউজার নেম দেবেন, দেন এখানে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দেবেন। মেইল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। আপনি যখন গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন তখন আপনার মেইলে একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা আপনি কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। দেন এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা আবার পুনরায় দেবেন। দেন এখানে আপনি একটা ফাউন্ড পাসওয়ার্ড দেবেন, ফাউন্ড পাসওয়ার্ড বলতে গেলে আপনি যখন উইথড্রো দেবেন তখন এই পাসওয়ার্ডটার প্রয়োজন হবে। দেন আপনি এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে তাদের কোম্পানি সম্পর্কে এ টু জেড সকল ইনফরমেশন দেওয়া আছে। আপনি এগুলো একটু চাইলে ভালোভাবে পড়ে নিতে পারেন। এবং এখানে কমিশন রুলস আছে, অর্থাৎ আপনি এখান থেকে কী কীভাবে কত ডলার ইনকাম করতে পারবেন, এ টু জেড সকল বিষয় এখানে দেওয়া আছে। ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এখন আমরা তাদের প্যাকেজ সম্পর্কে জানবো। আমি যদি লেভেল ওয়ানে ক্লিক করি, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন লেভেল ওয়ানে যদি আপনি $15 এখানে রিসার্চ করেন সেক্ষেত্রে এখান থেকে প্রতিদিন আপনার 40টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং প্রতিটা অর্ডারে আপনি 0.24% কমিশন পাবেন। এবং তারপর আছে লেভেল টু, লেভেল টুতে আপনাকে এখানে $500 ইনভেস্ট করতে হবে এবং প্রতিটা অর্ডারে আপনি এখান থেকে 0.25% কমিশন পাবেন এবং প্রতিদিন আপনার 45টা অর্ডার কমপ্লিট করতে হবে। তারপর এখানে আছে লেভেল থ্রি, লেভেল থ্রিতে এখানে আপনার $2000 ইনভেস্ট করতে হবে এবং প্রতিদিন আপনি এখান থেকে 0.26% কমিশন পাবেন এবং প্রতিদিন আপনার 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। এরপর আছে লেভেল ফোর, লেভেল ফাইভ। এখন আসি কীভাবে আপনি এখানে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার জন্য অ্যাটফার্স্ট আপনি হোমে আসবেন। হোমে আসার পর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে রিসার্চ নামে একটা অপশন আছে, আপনি জাস্ট রিসার্চে ক্লিক করবেন। রিসার্চে ক্লিক করার পর এখানে তাদের যে TRC20 অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি চাইলে সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকেও ইনভেস্ট করতে পারেন অথবা আপনার বাইন্যান্স থেকেও ইনভেস্ট করতে পারেন। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি ইনভেস্ট করব, এর জন্য আমি আমার বাইন্যান্স অ্যাপটা ওপেন করতেছি। ওয়ালেটস, স্পট, USDT, উইথড্রো, সেন্ড ভিয়া ক্রিপ্টো, এইমাত্র আপনি তাদের যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখন আপনি এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, এখান থেকে আপনি TRC20টা সিলেক্ট করবেন। দেন আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি অ্যামাউন্ট টাইপ করবেন, অর্থাৎ কত ডলার আপনি ইনভেস্ট করতে আগ্রহী। আমি যেহেতু এখানে $15 ইনভেস্ট করবো, এর জন্য আমি এখানে $16 টাইপ করতেছি, কারণ $1 ফি কাটে। দেন আপনি এখান থেকে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর দেন আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখান থেকে কিন্তু অলরেডি $15 উইথড্রো সাকসেসফুল হয়ে গেছে। দেন আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবার আপনি সেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি জাস্ট ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আমি যদি প্রোফাইলে যাই, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু $15 অ্যাড হয়ে গেছে। আমার এখানে আগে $2 ছিল, আমি এর আগে একবার এই ওয়েবসাইটে ইনভেস্ট করছিলাম। এখন আসি কীভাবে আপনি কাজ করবেন। কাজ করার জন্য আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা ইয়েলো কালার আছে, আপনি জাস্ট এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি গেট অর্ডারে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি সাবমিট অর্ডারে ক্লিক করবেন। দেন আবার সেম প্রসেসে এখান থেকে গেট অর্ডারে ক্লিক করবেন। গেট অর্ডারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেন আবার এখান থেকে আপনি সাবমিট অর্ডারে ক্লিক করবেন। এইভাবে আপনি সেম প্রসেসে আপনার রেগুলার যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন। এবং আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন আপনি কোন টাস্কগুলো কমপ্লিট করছেন, এখানে এ টু জেড সকল বিষয় শো করবে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু কমিশনটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আপনি যখন টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে কমিশনটা অ্যাড হয়ে যাবে। এখন আসি কীভাবে আপনি এখান থেকে উইথড্রো দেবেন। উইথড্রো দেওয়ার জন্য অ্যাটফার্স্ট আপনি উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে আপনার উইথড্রবল যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা শো করবে, অর্থাৎ এখানে যে ব্যালেন্সটা শো করবে এটা আপনি উইথড্রো দিতে পারবেন। দেন এখানে আপনার যে TRC20 অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেবেন। দেন এখানে আপনার ফাউন্ড পাসওয়ার্ড দেবেন। ফাউন্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার উইথড্রল অ্যামাউন্টটা দেবেন, অর্থাৎ আপনি কত ডলার এখান থেকে উইথড্রো দিতে চাচ্ছেন সেটা দিবেন। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে গেট ভেরিফিকেশন কোড নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মেইলটা ব্যবহার করে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই মেইলে একটা মেসেজ যাবে, মেসেজ একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এখান থেকে জাস্ট উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রো আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার মেইন অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্সটা অলরেডি কেটে নিয়েছে। আমি যদি উইথড্রো রেকর্ডে যাই, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু এর আগেও একবার এই ওয়েবসাইট থেকে $15 উইথড্রো দিছিলাম।
এবং আমি এখান থেকে এখন $17 উইথড্র দিচ্ছি এবং উইথড্রটা কিন্তু এখনও প্রসেসিংয়ে আছে, এখনও সাকসেস হয় নাই। দেখি তারা কতক্ষণের মতো পেমেন্ট করে এবং আপনারা যদি চান সেক্ষেত্রে রিফার করতে পারবেন। রিফার করার জন্য আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিফারাল লিঙ্কটা শো করবে, এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করবেন। কপি করে এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। তারা যদি এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ডিপোজিট করে, প্রতিটা ডিপোজিটে আপনি এখানে 1.25 USDT করে রিওয়ার্ড পাবেন। আমি যদি উইথড্রল রেকর্ডে যাই, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি যদি আমার বাইন্যান্স অ্যাপটা ওপেন করি, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার বাইন্যান্সে পেমেন্টটা চলে আসছে, $16.49। তারা কিছু ফি কাটছে। ভিডিও শেষে আমি আবারও বলতে চাই, যেহেতু এটা একটা নতুন ওয়েবসাইট, সো আপনারা যারা এখানে ইনভেস্ট করতে আগ্রহী অবশ্যই আমার কাছে জেনে দেন এখানে ইনভেস্ট করবেন।